দীর্ঘদিন থেকে কেরালা ব্লাস্টার্সের প্রমিসিং গোলকিপার প্রাকসুকান সিং গিলকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইস্ট বেঙ্গল শিবির। দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি ভালো অর্থ অফার করা হয়েছে তাকে, বিশেষ করে তার ওয়ার্কলোডকে কাজে লাগিয়ে ট্রফি ছোঁয়ার স্বপ্ন দেখতে চাইছে লাল হলুদ ব্রিগেড। গত মরশুমে শেষ হওয়ার পরেই গোলকিপার পরিবর্তন নিয়ে সরব হয়েছেন কর্তারা, আর সেই সময় থেকেই তাদের নজরে ছিল প্রাকসুকান গিল। কেরালার হয়ে তার অনবদ্য পারফরম্যান্সের কারণেই কর্তাদের প্রথম পছন্দ ছিল সে। কেরালার সাথে প্রাকসুকানের চুক্তি 2024 সাল পর্যন্ত। 2021-22 মরশুমে অনবদ্য পারফরম্যান্সের পর ফাইনালের দিনেই তার সাথে চুক্তি বাড়ায় কেরালা। তবে এবার যা খবর, আগামী মরশুমে কেরালা নয়, বরং লাল হলুদ জার্সি গাই হয়তো মাঠে দেখা যাবে 22 বছর বয়সী পাঞ্জাবের এই ফুটবলারকে। তার সাথে চুক্তি এক প্রকার পাকা করে নিয়েছে লাল হলুদ ব্রিগেড, তবে এখনও বাকি সই পড়ব, তারপরেই হয়তো তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ইস্ট বেঙ্গল। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।